সুপ্রভাত দর্শক, আজকে অযোধ্যা হিল ঘোরার দ্বিতীয় দিন দেখতেই পাচ্ছেন। সকালবেলায় আমরা উঠে সবাই রেডি হয়ে গেছি, পরে বেরোবো আর দেখি আজকেও কটা জায়গা দেখার আছে, কি কি দেখা যায় জানি, দেখবো কোথায় কোথায় যাওয়া হয়। আপডেট সময় সময় আপনারা পাবেন। বাড়ি থেকে আসার সময় আমরা চিরুনি আনতে ভুলে গেছি, তাই হাতটাকেই ব্যবহার করে নিলাম চিরুনি হিসাবে, কারণ কিছু করার নেই। এরপরে আমরা রেডি হয়ে গেছি, একবারে কমপ্লিট রেডি। দেখি কোথায় আমরা ব্রেকফাস্ট করি, তারপরে আমরা যাব বিভিন্ন জায়গায়, দু তিনটে জায়গা বাকি আছে। ঠিক আছে, চলুন এখনকার মতন এই পর্যন্তই। বন্ধুরা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি অযোধ্যা থেকে। দেখুন, আমরা এই আবাসে ছিলাম, পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস। দেখা যাক, আরও দু তিনটে জায়গা আছে, এখান থেকে দূরে দূরে আছে, আপনার 15-20 কিলোমিটার দূর আছে একটা। বন্ধুরা, আমরা এই গেস্ট হাউস থেকে এবারে বিদায় নিলাম, দেখি আমাদের পরবর্তী জায়গা দেখার কি আছে। আপনারা সঙ্গে থাকুন আমাদের। প্রিয় দর্শক, আজকে আমরা রুম থেকে বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছেন আজকে খুব সুন্দর ওয়েদার। কালকে আমরা মেঘের জন্যে দু তিনটে জায়গা দেখতে পারিনি, তো আজকে প্রথমে আমরা যাব চড়িদা গ্রাম। চড়িদা গ্রাম এখান থেকে আপনার 17 কিলোমিটার, আমরা মোটামুটি 3-4 কিলোমিটার চলে এসেছি। তারপরে চড়িদা গ্রাম থেকে ঘুরে এসে আমরা মুরগুমা ড্যাম যাব, তারপরে দেখি যদি ফেরার পথে আমরা জয়চণ্ডী যেতে পারি, জয়চণ্ডী যাব। জয়চণ্ডী গিয়ে তারপরে আমরা বাড়ি ফিরবো, আপনারা সঙ্গে থাকুন। কালকে যদি আমাদের মেঘ না থাকতো, তাহলে আমরা কালকেই চড়িদা গ্রাম আর মুরগুমা ড্যাম কভার করে নিতাম, কিন্তু আমরা পারিনি, তাই আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখনও পর্যন্ত টিফিন ব্রেকফাস্ট কিছু করা হয়নি, রুম ছেড়ে দিয়েছি। দেখি রাস্তার পথে আমরা কিছু যদি টিফিন পাই তো টিফিন করে নেব, তারপরে ঘুরে আসার পথে দেখা যায় যেখানে যেখানে পাবো আমরা লাঞ্চ করব।
সব চেক করে দিলেন তো? হ্যাঁ, সকালবেলায় উঠে থেকে আমরা বেরিয়েছি, আমরা টিফিন করার টাইম পাইনি। দেখুন, আমরা এখন টিফিন করছি রাস্তাতে, রাস্তাতে গাড়ি যাচ্ছে, এ দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি মুড়ি খাবো। মুড়ি খাওয়ার আজকে দেখুন টিফিন করার আজকে মেনু। ঠিক আছে, আমরা টিফিনটা করে নিই, তারপরে আমরা কোথায় যাব? মুরগুমা ড্যামের উদ্দেশ্যে আমরা রওনা দেবো। রাখলাম এখন। প্রিয় দর্শক, আমরা এখন চলে এসেছি অযোধ্যা পাহাড়ের একটা অচেনা জায়গা, যেটা খুব প্রসিদ্ধ কিন্তু অচেনা, সুইসাইড পয়েন্ট। এখান থেকে আপনার ভিউটা দেখবেন আপনি, এত সুন্দর আসছে। দেখুন পিছনের ভিউটা, দেখুন কি অপরূপ লাগছে, কত সুন্দর লাগছে। দেখুন পেছনের ভিউটা। এরপরে সুইসাইড পয়েন্ট যাই আমরা, তারপর দেখাচ্ছি আপনাকে। বন্ধুরা, আমরা এখন সুইসাইডের পয়েন্টের দিকে যাচ্ছি। দেখুন, এটা আমাদের বাইক, এর উপরে উঠতে হবে পাহাড়ের গা বেয়ে। পরিবেশ, জল, পাহাড়, গাছপালা সব একসঙ্গে, এরকম হয়তো খুব কম জায়গাতেই আপনারা দেখেছেন অযোধ্যা পাহাড়ের এই দৃশ্য। হয়তো সবাই এখানে আসতে পারে না, এটা অযোধ্যা পাহাড়ের একবারে টপ জায়গা, যেখানে আমরা অনেক কষ্ট করে গাড়ি ড্রাইভ করে এসেছি। আপনারা দেখুন কি দৃশ্য। আর এক সাইড আছে, ওই সাইডটা গিয়ে ওই সাইডটাও আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন আপনারা নেক্সট ভিউ। তবে একটা কথা বলে রাখি, যারা যারা অযোধ্যা এসেছেন তারা অবশ্যই এই জায়গাটা আসবেন। যদি এই জায়গাটা না আসেন তাহলে জানবেন আপনাদের অযোধ্যা ট্যুর বা ট্রিপটা একটা অসম্পূর্ণ থেকে যাবে। আর এই জায়গাটা দেখে, এই জায়গাটাতে এসে এত মনোরম পরিবেশ দেখে আপনাদের একবারে পয়সা উসুল হয়ে যাবে। আপনাদের এত জার্নি, এত কষ্ট, এত হাঁটা, এগুলো সব আপনাদের তুচ্ছ মনে হবে। এই জায়গা অবশ্যই আসবেন, দেখে নেন। আমরা অনেক কষ্ট করে ড্রাইভ করে এসেছি, দুর্গম রাস্তা, একবারে সরু 5 ফুটের রাস্তা চওড়া, খুব আস্তে আস্তে এসেছি। বলতে পারেন একরকম ট্র্যাকিং করে এসেছি, গাড়িতে এসেছি কিন্তু ট্র্যাকিং করে এসেছি। আর আমাদেরকে কমেন্ট করে জানান যে এই জায়গাটা আপনাদের কেমন লাগলো। প্রিয় দর্শক, এখন আমরা বিখ্যাত সেই পুরুলিয়ার বেগুনকদর স্টেশনের কাছে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন বেগুনকদর স্টেশনটা, যেটা আপনার ভৌতিক স্টেশন বলে পরিচিত। এখানের কিছু সময় পর স্টেশনটা উঠে যায়। এখানে আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে। দেখুন দর্শক, বেগুনকদর স্টেশন। দেখে নেন, এখান থেকে একটা মালগাড়ি ক্রস করছে, এটারই প্রমাণ যে আমরা ঠিক জায়গায় দাঁড়িয়ে আছি। প্রিয় দর্শক, এই অযোধ্যা ট্যুরে আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আর এখানে আমাদের এই অযোধ্যার ট্যুরের ব্লগ শেষ হলো, আর পরবর্তী ব্লগে আপনাদেরকে আগাম জানাই রাখি অভিনন্দন।